রেডি? আমার নবী সাক্ষী নিয়ে দেহে কি মুসলমানের দল ক্ষমতার? তো আমি নবী প্রেসিডেন্ট, তো আমার দলের পোলা হে ইহুদির টাইনে লইছে মনে করছে ওর পক্ষে সাক্ষী, ওর পক্ষে আমি রায় দিব, অন্যায় দেহি মুসলমানের। নবী বলে দিলেন আমার রায় ইহুদের জমি ইহুদি ফিরিয়ে দাও। আমি নবী জালেম নয়, আমি দেখলাম তোমার দোষ বেশি, অতএব তার জমি ফেরত দাও, তা না হলে স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী আইন মন্ত্রী ওমর তোমার বাড়ি যাইব। জমি কেমনে দখল মুক্ত করতে হয় এটা আমার মন্ত্রী সভা জানা আছে, ফেরত দাও। সাহাবীর বিচারটা পছন্দ হইল না, যাই দেহ ওমর কেবল খাইতে বইব, ওমরের সামনে যে কয় ওমর ভাই এটা কথা কয় কি, আমার এটা বিচার করে দাও, সানি বিচার। ওমর বলে এটা প্রথম বিচার কে করছে? কয় মুহাম্মদ রাসূলুল্লাহ। ওমর কয় কি বললি, কে করছে আগের বিচার? কয় নবী। ও তাহলে এখন আমি করে দেবো সানি বিচার? কহ ব, আমি আইতেছি, তোর বিচারটাকে করে তারপর আমি নাস্তা খাবো। হাসবেন না, এখন কানবেন। উম্মে আব্দুল্লাহ, উম্মে হাফসা অর্থাৎ হাফসার মা, আব্দুল্লার মা, বিবি তুই কই রে? বউ ঠিক পেয়ে লাইছে, আমার আজরাইল যেতে গেছে। কারণ দুনিয়ার কেউ না জানলো আপনি কয় নাম্বারের স্বামী, আপনার ভিতরে কি আছে বউতে জানে, আপনি কোন কখন কোন রূপ ধারণ করেন এটা কিন্তু আপনার বউ ঠিকই জানে। কথা কন না কেন, আপনি ঘরে কেমন বাইরে কেমন আপনার বউ জানে না? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ জানে আর আপনি জান, বউ জানে। সাথে সাথে কয় কি ব্যাপার, নাস্তা খাইতে বলেন, এখন আবার তরবারি সান খায়, কয় তাড়াতাড়ি দে সানি করতে হইব। কয় সানি মানি? আরে পানি খেতে দিয়েছি, সানি করবি? অমরের বেবি হাতটা টান দিয়ে বলে কোন সন্তান নিয়ে এতিম বানায়ও না, তুমি কোন সন্তানকে এতিম বানায়ও না, আমরা চাই না মদিনায় আর একবার তুমি মামলা খাও। মুনাফেকরা বহুত মামলা তোমার নামে দিছে। অমর কান্দার বলে বিবি রে, যার জন্য দুনিয়া ছাড়তে রাজি আমার নবীর বিচার সে মানে নাই, এর বিচার কি হবে? তুই ফতোয়া দিরে বিবি, অমরের বিবি ফতোয়া দেয় যদি নবীর বিচার কেউ না মানে গো স্বামী, তার বিচার হলো তার দুনিয়ায় থাকার অধিকার না। আমি মহিলা হইয়া ফতোয়া দিলাম, তোমরের বিবির ফতোয়ায় মহিলার ফতোয়ায় ডাইরেক্ট কাদিয়ানির এক কাফে কথা না কেন, জোরে বলো। আমার বললেন তরবারিটা দে, দিলে বেশি দার ওইটা দে, বাজনে তরবারিটা নিয়ে মুসলমানের সামনে বসলেন, বসিয়ে অমর বললেন ছানি বিচার আমি করে দেব। কয় হ্যাঁ, শুধু একটা টাক দিলে মাথাটা জমিনে পড়ে গেছে, ধরটা কই মাছের মতো লাফাইতেছে, সুলের মুটকিটা ধরে আমনে একটা কোপ দিছে, মাথাটা ছেড়ে দিছে জমিনে লাফাইতেছে, ধরটাও লাফাইতেছে, সমস্ত মদিনার মুনাফিকরা লাফাইতেছে আর বলতেছে ওমর বিনা বিচারে বিনা কারণে একজনের সিরিজ সেট করে দিল, ওমরের বিরুদ্ধে মামলা হবে, মার্ডার কেসের মামলা। নবী মামলাও নিলে কিন্তু বাজানরে মামলার রায় দিয়ে দিলেন আমার আল্লাহ। ও নবী,
ওই দুনিয়ায় কোনদিন তার মামলা মে আল্লাহর আদালতে অপরাধী নয়। যারা মান নবীর নবী বলে মানবে না, নবীর বিচার মানবে না, ফালা ওয়ারব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা ক্বাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সর্বক্ষেত্রে সর্বজায়গায় আমার নবীকে যারা মানবে না, নবীর বিচার যারা মানবে না, এরা মুসলমান না। ও জায়গায় সিরিয়াস করে দেবে। কে বলেছেন? কে কে? এই হিসাবে দেখা যায় কাদিয়ানের গোষ্ঠীর যেখানে পাবো ওখানে মারবো। ঠিক না? ঠিক মারবো একটা সূত্রে, সেটা হলো ওরা মুসলমান নাম নিয়ে থাকলে মারবো, যদি ওরা মুসলমান নাম নিয়ে না থাকে ব্যাস ওরা থাকুক, আমাদের কোনো 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 কৈফিয়ত নেই, কোনো কোনো দাবি দেওয়া নেই। কথা বলেন না কেন? আমাদের দেশের হিন্দু ভদ্রলোকরা আছে না, ইহুদির আছে না, কথা কন না কেন, ওইভাবে থাকবে। মুসলমান নাম নিয়ে আমার নবীরে গালি দিবে, ওরা জায়গায় মেরে ফেলবো। রাজি আছেন না নাই? রাজি আসো না নাই? কাকে রাজি আসো? এবার আল্লাহকে হাত তুলে আবার দেখায় দাও। আলহামদুলিল্লাহ বলে শুধু একটা কথার উত্তর দিবেন, আমার নবীর মতো কোন সুন্দর মানুষ এই জমিনে আছে? ওমরের বিচার সম্পর্কে আপনাদের অনেক কিছু জানা আছে, আছে না? শোনেন তাহলে ওমরের আরেকটা কথা বলে দিয়ে যায়। কেবুন ওমরের ওমর, যে ওমরের ভোট ওমরের পক্ষে রায় দেয় রব্বুল আলামিন। আপনার মন খারাপ নেই? চাচা বললো কেন জানিয়েছেন আজকে একবারে বাগুন বেসার মধ্যে আগ করে যাই না দেও না সে দেয় না বেটা, কথা কইেন মনে হবে সত্যিকার আপনি রসুলের প্রেমিক হিসেবে মাঠে আইছে। ঠিক না বেটি? কিছু কিছু লোক আছে আরে বল লোকে গেঞ্জাম হয়েছে বাইতে যে আবার ঘুষা ঘুষি করো নেই, এটা জান্নাতের বাগান, মনটা খুশি না হোক জান্নাতে চলে যাবো ইনশাল্লাহ। মারহাবা বলেন তো, আল্লাহ আকবার সুরে বলেন। ওমরের বিচার পৃথিবীতে ওমরের বিচারকে কেউ খণ্ডাইতে পারে নাই এখনো পর্যন্ত। মসজিদে নববীতে অনেক আইন আছে ওমরের জামানার আইন, ইনশাল্লাহ বলেন। ওমরের একটা আইন আছে মদিনায়, মনে রাখবেন মক্কা মদিনায় একটা আইন, যারা নামাজ না পড়বে অব 40 দিনে জেলখানা ঢুকাই দাও। এটা ওমরের জামানায় করা। মারহাবা কর। ওমর আইন করা ছিল আজান হয়ে গেলে কোনো দোকানপাট খুলবে না। এটা আছে না নাই? এখনো আছে। শুধু এটাই না, মসজিদ নববীতে ঝাড়ু দেওয়ার জন্য যত টাকা খরচ হবে উসমান গনির ব্যাংকের থেকে খরচ হবে। মারহাবা বলেন। এখনো পর্যন্ত উসমানের যেই বাগানের ইনকাম, হোটেলের ইনকাম, ওইটা দিয়ে মক্কা মদিনার বেতন হয়। মক্কা মদিনা ওমরের আরেকটা আইন আছে, সে আইনটা হলো এই, ইমাম আর মুয়াজ্জিন তার নিজের গতিতে চলবে, যদিও এখন এই বাচ্চা সালমান আসার পর এটা উল্টে গেছে আইনটা। এখন সরকারের বিরুদ্ধে কথা বললেই তারে গান পাউডার দিয়ে পানি বানায় হেলায়, কিন্তু আইনটা ছিল ওমরের জামানায়, ইমাম আর মুয়াজ্জিন তার নিজের স্বাধীনতায় চলবে, কোনো কমিটির কথায় চলবে না। এই আইনটা যদি আমাকে বাংলাদেশ হইতো না জানি দেশটা সোনার দেশ হইতো। ও আল্লাহ, এক বছরও যায় না ইমাম পাল্টায় দুইটা কমিটি রেজুলেশন করে নিছে, ছয় মাস দেখবো, ছয় মাস পরে ইমাম পাল্টাবো, এমন লোক আছে না নেই? আল্লাহ একবার তোমার গজব দেও। সবচেয়ে বড় কষ্ট লাগে কি জানেন, যখন একটা ইমাম পাঁচ বছর সাত বছর থাকে ওখানে জায়গা, তখন বেড়ার বুকটা ফেটে যায়। কথা কর না কে? আরে আমার জীবনে মেয়ে যখন আমি ইমামতি করছি, আমি ইমামতি করার টাইম নেই, মেয়ে খতিবগিরি করি সাইডটা জুমা, তাও তো পড়াইতে সময় পাই না মাঝে মাঝে, বাংলাদেশের বাইরে সফরে গেলে জুমা পড়াইতে পারি না। যখন ইমামতি করছি, ইমামতি তো দীর্ঘদিন করছি, মেয়া বহুত বছর ইমামতি করছি, প্রায়
8 9 বছর ইমামতি করছি কমিটির কাছে কয়ে যেতে মুয়াজে যাইতাছি সভাপতি কইতো সেক্রেটারির কাছে কয়ে যাবে সেক্রেটারি কইতো সভাপতির কাছে কোন ওটা আবার বহুত হারামির হারামি না কয়ে গেল আমার কথা হনে না মানে কের দোষ কেউ দিব না কথা কন না গায় এই আস্থা কথা কইলে কিন্তু লুলু হই মরব আমি এক কইতে বুজুগ পক্ষে কত করে আস্থা কথা বলবো এরম লোক আছে না নাই এটা রূপগঞ্জের কথা কই না আমি আমার নারায়ণগঞ্জের কথা গোপালগঞ্জের কথা কই আর কেরানীগঞ্জের কথা কই আছে সভাপতি ঠেলা দেয় সেক্রেটারি সেক্রেটারি ঠেলা দিবে মাসখানে ইমাম সবাই স্যাপ দা ওয়াস করে বেটা আইসে সকালবেলা চোখে মুখে ঘুম ইমাম সাহেব ফজরের জামাত পড়াইছেন পারি না যে কষ্ট হয়ে গেছে এটা কাজ করেন আপনি ওয়াজি করেন ইমামতি বাদ দিয়ে দেন কথার সাইজটা কি তাই দেন ইমামতি বাদ দিয়া ওয়াজি করেন ভালো হবে আমরা একটা নতুন লোক দেখে রাখি আরে হালাকে এই লোকটা আপনার মসজিদের ইটের প্রত্যেকটা ইটের গাঁথনির সাথে তার শ্রম আছে কথা বলেন না কেন আপনি তো মসজিদটারে ধুইয়া নামাজ দুরে কাত পইরাই দিয়েছেন দৌড় এই মসজিদটারে ধুইয়া মুইসা পরিষ্কার করে ফ্যান্ডা ময়লা হয়েছে মসজিদের টাইলস গুলো ময়লা হয়েছে সব মুইসা ধুইয়া ইমাম মুয়াজ্জিন মিলিয়া জিলা মসজিদটারে সুন্দর করে ফুলের বাগান করে রাখছে এবারে আর কি অবদান নাই খারাপ উপরে বেড়ারে না করে দিলা আল্লাহর আরশাদিন থর থর করে কাঁপবে বেশি দিন লাস্টিং হবে না তোমার জিন্দেগি উল্টা পাল্টা হয়ে যাবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরা হল নবীর ওয়ারেস কথা বলেন না কেন এই কো কমাও ইকো আপ করো শুধু আপনারা আমার সাথে একটা আওয়াজ দিবেন ইমামের পক্ষে থাকবেন কি থাকবেন না আমার মূল নবী কি ইমামতি করে নাই আমার নবী ইমামতি করে নাই আল্লাহ আকবার আল্লাহ আকবার সারা দুনিয়ার ইমাম গুলার ইমাম হলো আমার নবী হযরত ওমর ইমামতি করে নাই পাঁচ ওয়াক্ত ইমামতি করছে ওমর ইমামতি করতেছে হঠাৎ করে ওমরের কাছে একটা টেলিফোন আসলো টেলিফোন মানে যে আপনার টেলিফোন না আল্লাহওয়ালাদের কথা বাতাসের মাধ্যমে হয় ওমরের কাছে একটা বিচার আসলো খলিফাতুল মুসলিমিন আপনার পুলে একটা অন্যায় করে ফেলেছে কি অন্যায় হলো আপনার ছেলে আবি শামা কাজ একটা করে লাইছে সে তো বন্ধু মহলে পড়িয়া পনির খাইয়া পনিরের ভিতরে যে মদ মিশানো ছিল এটা বুঝতে পারে নাই রাইতবার মাতলামি করছে মদের মতো অনেক কিছু করে ফেলাইছে মদ খাইয়া লাভালাভি করছে হয়তো অমর বলেন আমার পোলার বিচার কি হয়েছে আমার বলে আজ বললেন আমি ঘরের মধ্যে নিয়ে প্রেসিডেন্টের পোলা তো ঘরের মধ্যে নিয়ে আধা ঘন্টা কিলাইছি আর ঘুষাইছি আর বেত মারছি 100 অমর বলে এই বেত মারাতে আর ঘুষা নিতে কতটুকু ক্ষতি হয়েছে চোখটা ফাড়ছে নাকটা ফাড়ছে মোটামুটি দাগও পড়ছে চাবুকের 100 মারছি শরীয়তে তো আছে মদ খেয়ে মাতলামি করলে 100টা মারতে হয় আর যদি শরীরে না কুরে তাহলে 80টা মারতে হয় ওমর বললেন 80টা মারার পর কি জীবিত আছে না মরে গেছে বলে মরে নাই আমি তো লইছি মদিনায় ওমর বললেন 80টা বেত মারার পরে ওই আল্লাহর ওলি বাইসা থাকবে আমি ওমর বিশ্বাস করি না সুবহানাল্লাহ বললেন না নিজের পোলা বড় পোলা বজন্দে ওমরের তিনটে সন্তানের মধ্যে আমি শামা হলো বড় ওমর বললেন এই বিচার আমি মানি না আমার ছেলের বিচার আমি করব আগামী কালকা মসজিদ নববীর সামনে বেলায় জোরে বলতে হবে বাংলাদেশে যদি প্রত্যেকটা এমপি মন্ত্রীর পোলার বিচার যদি এমপি নিজে করত একটা মদখোর জুয়াখোর একটা ইয়াবাখোর কেসিনো খোর একটাও থাকতো না এই যে কেসিনো যারা খেলে একটাও গরিবের পোলা না সব শিল্পপতির পোলা কথা বল না কেন আজকে এগুলা বলতে গেলে আলেম ওলামা খারাপ খারাপ তোমরা খারাপ বলতে পারো মালিকের কাছে আমরা পরিষ্কার আমি শামা ওমর বললেন পুরা মদিনার ভিতরে মাইকিং করে দাও সুঙ্গা হুয়ায়া দাও আগামী কালকে বিচার হবে আর আবি শামাকে ভালো করে খাওন দাও আর সোরের মতো পিতমরল দিয়ে মসজিদ নববীর আবু আইব আনসারির বাগানের মধ্যে খেজুর গাছের লোকে বাইলে দিয়ে দাও সবাই দেখুক যে কালকে ওমরের পোলার বিচার হইব কিছু কিছু মুনাফিক কই দিবা বাইন দিতেছে স্যাম বলই বিচার কেন হইব নি
শুনছি এমানে বসে মদ খাইছে মিশর ভাই মদ খাইছে ওইনি করে দুই চারটে কুসা মুসা দিছে ওই হয়ে গেছে আর দিব উনি নাউজুবিল্লাহ বলেন না বাজানের পরের দিন আসরের নামাজের পরে ওমর বললেন আইন মন্ত্রী কই আলী কই আইন মন্ত্রী তখন আলী হযরত ওমর আইন মন্ত্রী ডাক দিলেন ত্রাণ মন্ত্রী উসমান গনির ডাক দিলেন আইন মন্ত্রী আপনার ফতোয়ায় কি আছে গো আইন মন্ত্রী বললেন এত জোরে মারতে হবে যেই জল্লাদ মারবে তার গায়ে যত শক্তি আছে এরকম আশিটা মারতে হবে হযরত ওমর বললেন জল্লাদ কই গো জল্লাদরে ভালো করে খাওয়ায়া শক্তিশালী বানাও ওমরের ছেলে আবু শামা কান্দার কই মা গো মা আব্বুর একটু বুঝা বলো না আমি অপরাধ করে ফেলেছি মা বিচার তোমার হয়েই গেছে মিশরে মা আব্বু আমার মারলে আমি বাঁচব না ওমরের বিবি ওমরকে ঘরের মধ্যে নিয়ে পাও দুটে জড়ায় ধরেছে ও আবু শামার বাবা তুমি তো সন্তান পেটে ধরো নাই তুমি কি বুঝবা আমার সন্তানকে তুমি মাইরো না ওমর বললেন বিবিরে ওই সন্তান সন্তান না যেই সন্তানের কারণে আমার মাওলার কাঠ গড়ায় দাঁড়াইতে আমি জানি তুমি যদি ধরো মেরে ফেলবে ওমরের বিবি অনেক করুণায় বিনয় করলেন ওমর বললেন দেখা যাক বিচারে কি হয় ওবা জান জল্লাদ মারতাছে ও হ্যাঁ ইতনা তালা আরবা খামস সিত্তা সাবা তামানিয়া আটটা যখন মারছে গো বাবা আটটা মারার পরে ওমর বলে তুমি কয়টা মারছো কয় আটটা এই আটটা আমার কাছে হয়েছে মাত্র একটা জোরে 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 তোমার যে আটটার কায়দা দেখতেছি আটটা মিলা হয়েছে একটা আমার কাছে সাবুকটা দেখো সাবুকটা ওমর নিয়ে বাবা এত জোরে মারছে এই কানের নীতিতে লাইগা কানটা শুদ্ধা সাবুকের সাথে চলে আসছে পিঠের চামড়া গুলা বাবা উঠে যাইতেছে ওমর আল্লাহ আকবার দিয়ে এমন জোরে জোরে মারতাছে পিঠের চামড়া গুলা জামা সিরিয়া উঠে আসতেছে বাজান যেখানেই লাগে ওখানে চামড়া গুলা উঠিয়া যায় মাত্র ষাটটা অথবা আশিটা মারার পরে আবু শামার দুনিয়ায় নাই ওমরের বিবি কান্দে ওমরের ছেলে আব্দুল্লাহ কান্দে ওমরের মেয়ে হামসা কান্দার বলে বাবা গো এত নিষ্ঠুর তুমি হইলা এত নিষ্ঠুর তুমি হইলা মাওলার জমিনে ওমর বলে মারে আমি নিষ্ঠুর হই আবু শামাকে জান্নাতের টিকিট দিয়ে দিলাম মারা গেছে ওমর বলেন আমি আর জানাজা করব না তোমরা জানাজা করো এখন কানবেন ওমর নিজে জানাজা করে নাই এই হাদিসের দ্বারা বোঝা যায় কোন মদখোর জুয়াখোর কোন ইয়াবাখোর কোন চোর ডাকাত মারা গেলে তার জানাজা হক্কানে আলেম ওলামা করবে না আত্মহত্যা করে মারা যাবে তাদের জানাজা কোনো হক্কানে আলেম করে নিষেধ ওমর বললেন ফয়সালা এখন আমার কাছে না ফয়সালা তার কাছে অতএব আমি আমার ছেলেকে জানাজা করবো না জানাজা তোমরা করো হযরত আলী জানাজা করলেন মারহাবা বললেন জানাজা করে কবরে রাখলেন ওমর বলেন চাবুকটা কই এখন কানবেন বলে এখন চাবুক দিয়ে কি করবেন কয় আরো বিশটা বাকি আছে মৃত্যু লাশের সাথে বেয়াদবি করে নবীর নিষেধ এই জন্য আশিটা মারার পরে মরিয়া গেছে আরো বিশটা বাকি আছে এই বিশটা ওর কবরে মারব
বাবা কবরের উপরে বৃষ্টি সাবুক মাইরা ওমর রাসূলের রওজার কাছে যেইভাবে আঠুটা গাড়িয়ে দিয়ে বইছে নবী গো আপনি না ওমরকে কইছিলেন ও আশাদুহুম ফি আমরিল্লাহিল আমর আমার ওমরের বিচার পৃথিবীর শ্রেষ্ঠ বিচার নবী একবার বলেন তো আপনার ওমরের বিচার ঠিক আছে مدن عمر دیرگو شمائے نبیر کسی قطع قوئے عمر ادھا گھنٹا مر چوک بر پانی داری بر پانی خوشی رانو دے آشی آئین منتری کوئی آلی رے ہمار زیبن دن مر آلی تو شوشل قطع بولے سے আমি নবীর রওজার কাছে কাঁদতে কাঁদতে হুঁশ হারিয়ে ফেলছিলাম তো শ্বশুর আমার এলকার মাধ্যমে এলহামের মাধ্যমে আওয়াজ দিতেছে অমর রে আমি নবী যে বলে আছে ওয়াশাদুহুম ফি আমরিল্লাহিল আমর আমার উপরের বিচার পৃথিবীর শ্রেষ্ঠ বিচার আমি নবী যেটা পারি নাই আমার উমর পেরে দেখাই দিছে অমর রে আমি নবী তোর পরে খুশি আমার আল্লাহ তোর পরে খুশি আলী রে আমার চাইতে দামি আর কে আছে বাজানে কালি শেষ নাই ওমর আমার দিকে তাকাও প্রতিদিন সকালবেলা বাজার একটু ফিরনি পাকাইয়া প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পরে আর ইশারের নামাজ পরে ওমর কোনোদিন ঘরে থাকতেন না সমস্ত সাহাবা ইকরাম বলে ফজরের পরে ওমর কই যায় গো একটা সেকেন্ডও দেরি করে না ওমর কই যায় ফিন্দি লইয়া পায়াস লইয়া ওমর যাও লইয়া কই যায় গো এবং সমস্ত খাদেম বিহীন যায় সবাই একটা আশ্চর্য হয়ে গেল ওমর কই যায় ফজরের নামাজের পরে আবার কেউ রে সাথে যাইতে দেয় না অবশ্যই কোনো ঘটনার মধ্যে নিহিত আছে বাবা সবাই কানাঘষা মোনাফেকরা শুরু করে দিল ওমর ফজরের নামাজ পরে পাহাড়ের গুহার দিকে রওনা দিয়ে যায় ইশারের নামাজের পরে ওমর যাও পাকাইয়া ফিরনি পাকাইয়া কই লয়ে যায় এখান থেকে বেরায় 13-14 কিলোমিটার রাস্তা ওমর হাঁটিয়া যায় যাই আবার ওই যাউটারে দিয়ে চলে আসে গো বাবা খাওয়ায় চলে আসে হযরত ওমরকে নিয়ে যখন কানাঘষা শুরু হইল ওমরের ছেলে আব্দুল্লাহ বলে আব্বু তোমার নিয়ে অনেকে মোনাফেকরা কানাঘষা করে ওমর সকালবেলা বিকালবেলা টিবিনকারের মধ্যে যাও পাকাইয়া খাবার পাকাইয়া কার জন্য লয়া যায় অবশ্য ওমরের কি কোনো দ্বিতীয় বউ আছে কি না ও বাজান ওমর তখন বলে হো মদিনার মানুষেরা রে তোমরা জানো না আমি যেখানে যাও খাওয়াইতে যাই খাবার খাওয়াইতে যাই ওই লোকটার একটা হাত নাই দুইটা চোখ নাই এই লোকটা আবার নবীর সাথে যুদ্ধে যাইয়া দুইটা হাত হারাইছে গো তীরের আঘাতে একটা চোখ নষ্ট হয়ে গেছে এই চোখের যন্ত্রণে আর একটা চোখ নষ্ট হয়ে গেছে আমি দেখছি আমার নবী তার জান্নাতে ঘোষণা দিয়ে গেছে এই জান্নাতি মানুষটার হাত নাই তার একটা ছেলে মেয়েও নাই তার আত্মীয় স্বজন কেউ নাই রে আমি অমর তার দুই বেলা খাবার খাওয়াইতে যাই মসজিদে নবমে সব সাহাবিরা কান দেয় কই অমর রে আমরা এতদিন ভুল বুঝছিলাম বাজান আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই ইকরামুল মুসলিমিন পৃথিবীতে এত দামি একটা জিনিস কোন মুসলমানের কদর জানিয়া যদি কেউ জীবনে একটু উপকার করিয়া দেয় সে বিশ্ব নবীর গাড়িতে জান্নাতে চলে যাবে আল্লাহ যাদের চোখে পানি এদের চোখ দিয়া উমরকে একবার স্বপ্নে দেখাইয়া দাও নবীর একবার স্বপ্নে দেখাইয়া দাও
বাজনাই ওমর আমার নবীর হাতে নিজের হাতের বানানোর শৈলী কত বন্ধ কেন কষ্ট হইতেছে আপনাদের বেশি রাত করব না টেনশন নাই ওই যে একপোলা মাছ খানিবে এই যে ফার্মের মুরগির মতো জিমাইতেছে এই জিমা জিমি করিস না রে হেতাই না মুরগি পোলা ভাত আমার ওয়াজিবে জিমা বি আর আমি ওয়াজ করব ওই ওয়াজ আমি করি না আল্লাহু আকবার জোরে বলেন তো আর জোরে বলতে হবে বেটা আজকে ইস্তেমা চলতেছে না হ্যাঁ দ্বিতীয় পর্ব ও বাবা লাইভে দেখলাম ইন্নামাল ফাকা আল্লাহ যারা আস্তে কথা কয় এগো বাড়ি ঘর তুমি চিনো যাওয়ার আগে মূল্য বানায় হেলাম আল্লাহ এ মিয়া আমাকে হুজুর বেচতে মা যাও খাও হুজুর আমরা আমাকে তো খালি বকেন আমরা কেউ দাওয়াত দেই নাই টাকা দিয়ে ভাড়া দিয়ে নেই নাই ভাই মানুষ গিজ 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 করছে কথা কর না কেন এই বছর বাথরুমে আমি হুমছি বাথরুমে এক এক লাইনে 300 করে খরাইছে কত কর না কেন আর হেরা হেগো আল্লাহ এমন সিস্টেম করে দিছে রে এক একজন আল্লাহর ওলিতে 20টা করে বাথরুম ভাগে পাইছে একটা পায়খানা করব একটা মুতব আর একটা পানি খরচ করব আর একটা ওযু করব কত কর না কেন কি মজারে ইস্তেমা খালি আরাম আরাম আর খাও না খাও একসাথে বলতে হবে আলেম ওলামাকে সারা বাংলাদেশে কোনোদিন দাওয়াত ও তাবলীগের কাজ সহিভাবে চলতে পারে না এটা আলেমদের কাজ কথা আসতে বললে কিন্তু আল্লাহর বিচার হবে এটা আলেম ওলামার কাজ জাহেলের হাতে হতে পারে না পারে না পারে না এটা আলেম ওলামা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি আলেম জগৎ বিশ্ববিখ্যাত আলেম আল্লামা জাকারিয়া জগৎ বিশ্ববিখ্যাত আলেম ইলিয়াস রহমাতুল্লাহর বাবা জগৎ বিশ্ববিখ্যাত আলেম মারহাবা বলতে পারলেন না তার ছেলে সাত এই দাওয়াত ও তাবলীগের কাজটারে মোসরাইয়া প্লাস্টিকের মতো মোসরাইয়া মাসরাইয়া শেষ করে দিতেছে বিচার তোমার কাছে আল্লাহ সাত সাহেবের সাথে আমার জমিনে কোনোদিন মারামারি হয় নাই হক্কানি ওলামা একরামের জুবায়ের সাহেবের কোনোদিন মারামারি জমি জমানি হয় নাই কোনোদিন কেস মামলা মকদ্দমা হয় নাই তার সাথে শুধু আমাদের আকীদাগত ভাবে কিছু মাসলা নিয়ে তাদের সাথে আমাদের ডিফেন্স 40টা ফতোয়া দেশে সাইদ সাত সাহেব প্রত্যেকটা মন গড়া কথা কান না কেন ইমামরা বেতন খায় বেতন নিলে বলে বেশার বেশার ইনকাম হয় নাউজুবিল্লাহ বোর খেতার নিচে দিয়ে কই এখানে কবাকে এখানে ঠিক না হেদায়েতের মালিক বলে আল্লাহ না হেদায়েতের মালিক বলে শুধু দুইটা পাও ধরে বলছি মক্কা মদিনার পরে দেখেন আরেকটা কি গোরামি কথা কইছে দেখেন মক্কা মদিনার পরে সবচেয়ে দামি জায়গা হলো নিজামুদ্দিন আলাগে পৃথিবীতে তিনটা জায়গা আমার আল্লাহ কইছে কোরআনে তিনটা জায়গা কয়টা তিনটা জোরে কোন তিনটা এ হুজুর জোরে কোন নাইলে আমার হেরা বাস দিব তিনটা কয়টা তিনটা জোরে কোন তিনটা আরো জোরে তিনটা জোরছে ভালো তিনটা জোর হলো না তিনটা ঘুমাইছিনি তিনটা পৃথিবীতে তিনটা জায়গা আমার আল্লাহর কাছে নিজের ঘোষণা কৃত জায়গা পবিত্র জায়গা দামি জায়গা কারণ এক নম্বরে মক্কা জোরছে ভালো আরো জোরে জোর হলো না এ মক্কা কইলি উমরায় যাইতে পারবা হজে যাইতে পারবা খুব প্রেমের সাথে বলো এক নম্বরে মক্কা নাম কি জোর সে বলো দুই নম্বরে মদিনা দুই নম্বরে মদিনা তিন নম্বরে বাইতুল মুকদ্দাস নিজামুদ্দিন না নিজামুদ্দিন না নিজামুদ্দিন করছে কত কর না কেন শুনছেন কত বড় গোরামি কথা তার হতর মধ্যে দিয়ে যায় হেদায়েতের মালিক আল্লাহ না আরে ভাই এখনো সময় আছে আপনি আমার কলিজার টুকে আলেম ভাই সাদ ভাই আপনি আমার সব দিক দিয়ে বড় এলেমের দিক দিয়ে বড় আমলের দিক দিয়ে বড় মৌলবী সাদ সাহ আপনাকে বলবো আপনি তাড়াতাড়ি তওবাতিল্লাহ করে দেওবানদের সাথে মিলে যান এই দাওয়াত ও তাবলীগের কাস্টারে প্লাস্টিকের মতো আর মোসরাই মোসরে ভাইগেন না কথা কর না কেন
আপনার অনুসারী যারা আছে যেগুলা প্রত্যেকটা দেখবেন এমন এমন কাজ করে যেগুলো আলেম বিদ্বেষী ঠিক এই যে এত আতি কোনে মে এত আতি বলা জায়েজ না কি এত আতি এগুলো নাম হলো আতা আতি কষ্ট হইতেছে না আর মাত্র 3 মিনিট কথা বলতে হ্যাঁ কত সময় চলবে তাহলে ওই যে লোকটা গেল গা কিচ্ছু কইলা না আরে বহো লুঙ্গিটা টান দিয়ে বহো 2 মিনিট বইয়ে যাবে 2 মিনিট বই তুই 2 মিনিট বই 2 মিনিট বই ঠিক আছে যা হ্যাঁ ঠিক আছে আমার নাম জিয়াদি ভাই তুই যাইস না তুই টেলিফোনে সে টেলিফোনটা বন্ধ করে তো না মগি দিছে কবি যায় চুপ আমি জিয়াদি রোজ যাইছি বড়া মারহাবা বলেন মারহাবা কষ্ট হইতাছে হ্যাঁ রেডি রেডি উলামায়ে কিরাম তাবলীগ হবে আলেম ওলামাদের তত্ত্বাবধানে কারণ ঢাকাতে তত্ত্বাবধানে হবে না সন্ত্রাসী তত্ত্বাবধানে হবে না বরকত পাইবা ইনশাআল্লাহ কসম করে বলতে পারি বরকত পাবা না এই হাসির হাসির ইস্তেমা করো না মানুষ হাসতাছে ল্যাংটা পোলা পোলা হাসে আর কয় এটা তাওলিক ইডিস্টুয়া এটা কইরো না একটা সাংবাদিকও ঢুকতে দেয় না ঢুকলে আগেই পর্যন্ত চেক করে কে চেক করবো কার সাংবাদিক দেহ নাই আলেম ওলামার নাই 24 ঘন্টা আলেমরা সম্প্রচার করছে সারা দুনিয়ার ইহুদির বাচ্চারা দেখছে যে মুসলমানের হজ উমরার পরে যদি বিশ্ব জামায়াত কোন জায়গায় হয়ে থাকে সেটা বিশ্ব ইসলাম 51টা দেশের থেকে লোক আসছে বড় 51টা দেশের থেকে কানতে কানতে চোখ ফুলে ফেলাইছে কথা বলে না কেন এই আরেকটা বাদাই মা আইছে কি জানি মিস্টার দিবুলে টু লু নাকি আর নাম কি হইছে সুন্দর ছেড়ি করে হিজলা গোলা হ্যাঁ ডেভিড লিউ লিউ না নাম লিউ ডেভিড লিউ বা মাইচম কম পাকা চিন্তু লুক তো পকলা ওক সাইনা দেশে বড় নাম ভালো নাই আমি সাইনা হাজির দেখি সাজ নাম সাইজ নাম রহমান নাম তোবার তো নাম ডেভিড লিউ হবে নাম পাল্টা বেড়া কথা কন না কেন ওরে বাবা সে টুঙ্গির ইস্তেমায় নাই নাই এ তো অতি গুরুবের মিস্টার ডেভিড লু তোমারটা লুই তুমি হিজলার কাছে গেলে তোটা লুই হবে তোটা ডেভিড লু আছে কি সাদে যেটা সেরি গোজার যে ছবি তোলে আর কিছু আছে ও তারা হিজলা সেরি গো যদি বুকের সাথে বুক লিয়ে গাই দিয়েছে কোলাকুলি করে হিজলা গুলোকে হে যেই পুরুষ কবে যে আমি সেরি গুলোকে কোলাকুলি করার পর আমার ভিতরে কিছু আসে না ওটা পুরুষ না ওরা শরীফা ও শরীফ না আশি বছরের পুরাও যদি হয় নাতির পিঠে হাত দেওয়ার জায়গা কেমন আছে নাতি এবারে তো এমনি তিরিং ফিরিং শুরু হয়ে যায় কথা কর না কেন কথা আসতে গেলে বুবো হয়ে মরবো আমি আমি আর আমার ওই চিন্তা করি না তোমার লাগে বহু তেল মোবিল দিয়ে আমার আছে এরা হা ডেভিড লু লো মেজাজ গরম হয়ে যায় মেয়ে গেলে দেখলে আল্লাহ হেফাজত করো জোর করে আমিন হ্যাঁ আমি এখনো পায়ে ধরে বলবো আমি দাওয়াত তাবলীগের বিরোধী না আমার ছাত্র জীবন থেকে দাওয়াত তাবলীগের কাজে লেগে আছি এই কাফিয়ার বছরের থেকে সিল্লা লাগাই মিয়া সিল্লা লাগায়া এই পন্ত এই এই বয়সে কেন ওই ডিভাইডার দেখবো তাবলীগে তাবলীগ এক হয়ে যাক এটা আপনারা চান না দোনো গ্রুপ এক হয়ে যাক ইনশাআল্লাহ বলেন সাত গ্রুপ এক হয়ে যাক জুবায়ের গ্রুপ বলতে কোনো শব্দ থাকবে না সব আমরা ইলিয়াস রহমতুল্লাহ রসুলের পরে রবি রসুলের পরে চলবো আপনাকে দোয়া থাকলে হয়ে যাবে কষ্ট হইতেছে না চিন্তা করেন না অল্প সময় পরে আপনাকে সেরে দেবো ইনশাল্লাহ চলে এবার আমি আবার কোরআন শরীফ পড়বো আপনার আওয়াজ দিবেন রেডি গলাটা মোটামুটি ক্লিয়ার হয়েছে আর একটা সিল্লা নিয়ে দিলে ঠিক হয়ে যাবে চিন্তা করেন না
শুধু আমার সাথে আমি কোরআন শরীফ চান দেব আর দেখবেন বক্তাদের ভিতরে আল্লাহর রহমত আছে আমি না খালি বাংলাদেশের সব বক্তাগুলি যখন মাহবুবের কোরআন শরীফ পড়ে আল্লাহ এমনি ক্লিয়ার করে দেয় আমি আবার আমার মাহবুবের কোরআন শরীফ পড়ি হ্যাঁ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম সুবহানাল্লাযী ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع বাবা এই চাঁদটা কিন্তু মেয়েরাদের চাঁদ এই চাঁদে আমরা নামাজ পাইছি এই চাঁদে রোজা পাইছি আলহামদুলিল্লাহ বলেন রজব মাসের তিন তারিখ এই আয়াতটা নাজিল হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম كما كتب على الذين من قبلكم لعلكم تتقون কুলে দেখেন তাফসীর বাজানোর কথা বলি না রজবের 3 তারিখ নাযিল হইছে রোজার আয়াত আর রজবের 27 তারিখ আমার আল্লাহ তার বাড়িতে ডেকে নিয়া 50 ওয়াক্ত নামাজ দিয়েছে আমি রোজা রাখি সুবহানাল্লাহ আল্লাহুম্মা আমিন ওয়া আলা মুসলিম এই ভাই এই সাদা পাঞ্জাবি তুই যাইছ না হনা হনা ও গেলে আমি অস করবো না জাগাই আন ধাক্কায় জাগাই আন এ ও জেহানে আসলো হে না নরে ওই ওইটা রান আগে ও রান জাগাই আন না তুই হনে থাক এ উঠলে কিন্তু কেন দিবি জাগা কেন দিবি ওটা দাম ডাডারে কেন দিবি উঠলো কেউ মারহাবা কোন ভাই আমার অস্তি ওটার কোনো সিস্টেম নাই আমার জীবনে বহুত ঘটনা এমন ঘটে গেছে উঠলে আমি অস করতে পারি না এই দেখো আর আরেকটা কই যায় তুই যাইস তো যাবো 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 ও ট্যাবলেট যাবে ও ডিজিটাল আইসি তো শুকুর আলহামদুলিল্লাহ আরে ভাই আমার জীবনে বহুত ঘটনা ঘটতে গেছে উলাম একরাম আপনারা জানেন আমার ওটা বসে গেলে ভাল লাগে না গাজীপুর ওয়াস করতেছি গাজীপুর ছিলেন না হ্যাঁ জয়দেবপুর মাঠে ওয়াস করতেছি মেয়া 2013 সালে সুরা ইউসুফের তাফসীর হিন্দি মিডিয়ামে আমি কইছি যেটা উঠবে ওর মতো লুঙ্গি টেনে ধরবেন দুইটারে দুই তিনবার যখন টাইনে ধরছি এরপর কইছে যেটা এখন উঠবে লুঙ্গি টেনে ধরবে আমি সুরা ইউসুফের তাফসীর করতেছি ইউসুফ আলাইহিস সালাম কেবল তার বাইরে কুয়ায় ফেলছে আমি বালতিটা ফেলছি উডাম বালতিটা ফেলছি এর ভিতরে এক সাসার পুষা পাইছে এন সাস যখন কইছে যে উঠবে আর এর আগে আবার একটারে টাইনে বসাইছে ওর মতো সাস আইনি ডরে পুষা বের কথা ভুলে গেছে কিন্তু ভাই 10 মিনিট পরে তো পুষা বের খালি গুতাইতেছে 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 এন সাসাই কি করবো টেনশনে বাঁচতেছে না এন চিন্তা করে আমি যদি এখানে খ্যারের মধ্যে করি আস্তে করে সারি এইভাবে আলগি দিয়া গোড়ায় অবশ্য একজনে হাসার দিয়েছে যাবে ওই বেটা কবে সার পানি গরম পানি করতে এলো আর এক বিপদে হয়ে যাবে বেটা বুড়ো হইলে কেউ বুদ্ধি ভালো আছে চিন্তা করে আমি একটা সায়না বুদ্ধি বাইর করি সায়না বুদ্ধি কি হঠাৎ বুদ্ধি দেন না সায়নারা হঠাৎ হঠাৎ একটা আবিষ্কার করে এখন একটা আবিষ্কার করছে সারা জীবনে মোবাইলে চার্জ দেওয়া লাগবে না বাইর করছে না এখন বলে মোবাইল একটা বাইর করছে কোনোদিন চার্জের বালাও লাগবে না খালি চালাবেন খালি চালাবেন চিন্তা করে কি বাবা আল্লাহ যাই হোক তো সাসা সায়না বুদ্ধি বাইর করে লেছে কেমনে চিন্তা করে আমি উঠবো না লুঙ্গিও টান খাবো না পোষাব ছাড়বো না কি করবো পোষাব আমি করবো ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না সায়না ওইটারে লুঙ্গির মধ্যে নিছে সাসায় নিয়ে চাদর দিয়ে ঘিরে এইভাবে বই আলগি দিয়ে আস্তে আস্তে করে ওইটার মধ্যে সারছে কিন্তু আধা ঘন্টা আগের সাফা জিনিস না অত স্যার স্যারে উঠছে যখনই স্যার স্যারে উঠছে ডিজিটাল ফোলা পাশে থাকা সাসা স্যার স্যারে কি পোষাবের অবস্থা হ্যাঁ কথা কষ্ট কথা বুঝে দিছে বেড়া সুতা দশটা জায়গা লুঙ্গি টান দেখ সুতা ডিজিটাল পোলা কইয়া হুনে ও লাভ দেখার আগে সাসা মুজে দিছে সাসা মুজে দিছে যে হাদির পরে খবরদার উড়িস না ভাই ওটার চেষ্টাও করিস না আলহামদুলিল্লাহ বলেন
سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. أمان نبي ميراجة جاور كارون تينتا كويتا زوري قول ایک نمبر ترسا سا ابو طلب مدتو ابو طلب مدتو رات دن پورے نبیر کولیزت تکر پران پیریو تما بیبیر مدتو تین نمبر امان نبی جاکن ميراجة جاور نبیر پورا بوڑی ڈا تائفیر سیلدر مائر راگات چلو امان نبی جدن ميراجة جاور او دن کے شکل بلاو فاطمہ بابا پیٹر ڈیسنگ کر دیس بخاری حدیث اللہ مازید حق لکھ سے البیدائی وان نہایا دیکھ بین بانانو کو تھامی بولینا دیکھیں نہیں بین جدن کے شتائش روزوف دیبا گو تو رات رمان نبی کے سے با اختلاف شتائش روزوف شکل بلاو دوستر دیکھے فاطمہ بابا رے گسل کرایا جکن کافر تک خول سے دیکھے بابا پیٹھر مو دیا تو برو برو گوڑ تھوڑ تھوڑ اور بھی ترے گورم پانی لائی گیا نلشا نلشا کیمون دنو روکت اور پوچھ بھائی رہی جیسے بدنا من نو بھی تو فیرستہ نا من نو بھی تو مانو روکت بھی انسو مانو ہے من نو بھی رہی اللہ اللہ دا دھاتو دیے بانائی سے اللہ دا زیریج دے بانائی چیزا پیتی بھی کرو نو بھی رہی زیریج دے بانائی نہیں من نو بھی بوڑی نا کہ اللہ امون زیریج دے بانائی سے جا اللہ شامنے دے فیس تو فیس کتھا بولے سے نو بھی زولے پورے جائے نہیں کہ موسیٰ علیہ السلام اللہ کے ایک نظر دیکھتے جائے پورا پہاڑ شدہ موسیٰ شدہ موسیٰ علیہ السلام ہے شوئلے شب کپور شدہ پوریا گیا سی موسیٰ گاہ ایک تا زرہ پوری بن کپور سی لو کہ موسیٰ علیہ السلام ایک تا پوشوں میں پورے نہیں مرحبا بولے اپنا جانے سورہ سہر مقدر سے زیبرہ پورے موسیٰ علیہ السلام نے جاننا تر پاشوک پورے تر پورے باری جان سے سولی جن بے اوشے پورے رہے موسیٰ علیہ السلام کہ دمان نبی کے اللہ ایمون زنیج دے بنائی سے امار اللہ نور قدرتی نور بھید کرے جاوے اللہ باری تے نبیر کچھ ہوگے نا آستے کوئے نا زورے کھا زورے کھا زورے کھا ہم نے ایمون ایکٹر نبیر امت آس کے امار شہی نبیر بانگلار زمیر قادیہ نیر گشتی مانے نا اور سب نور ایمون تک تک دیس اور مامان نبیر گالی دے سوری ترہین بولیا ہمار نبی کے گالی دے سنترشی بولیا زیناستک نبیر گالی دینی گوپال گندر ہاس ناران گندر ہاس روپ گندر ہاس کیرانی گندر ہاس نباب گندر ہاس مانک گندر ہاس زی گندری ہاس زی زمین گالی دی بھی وہی زمین اور زخائق پویتے پھیل بھو پویتے پھیل بھو کہہ کے رازی آسا اللہ کے دو ہاتھ تو دکھائے نا ڈاکٹر سبرینار مت ایک ڈاکات جی سارا پائیتے سمرٹ کے سنے سمرٹ جی سارا پائیتے আমাদের কলিজার স্পন্দন মামুনুল হক কেন সারা পাবে না?